বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি একেএম রেজাউল করিম, সহকারী শিক্ষক চারু ও কারুকলা আর্মস পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। প্রথম আজকের বিষয় যে পড়াবো, প্রথম অধ্যায় চারু ও কারুকলার পরিচয়, পাঠ শিরোনাম আদিম মানুষের শিল্পকলা। আদিম মানুষের শিল্পকলা, মানুষের আঁকা প্রথম যে ছবি, আদিম মানুষরাও ছবি আঁকত, আর তাদের আঁকা ছবি দেখে আজ আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি তাদের জীবন ধারণের কথা। ঘর বাড়ি তাদের ছিল না, বানাতেও জানতো না, থাকতো তারা গুহায়। চাষবাস, ফসল ফলানো, এসব কিছুই জানতো না। পশু শিকার করে মাংস খেয়ে জীবন বাঁচাতো। যে গুহায় বসবাস করত তারা দল বেঁধে, সে গুহায় এবড়ো থেবড়ো দেয়ালেই তারা ছবি এঁকেছে। অনেকগুলো গুহা ফ্রান্সে ও স্পেনে আবিষ্কৃত হয়েছে। এখন এই বিষয়ের উপর একটু বুঝাবো তোমাদের, সেটা হচ্ছে যে আদিম মানুষের সেই সময় লেখাপড়া ছিল না, কিন্তু তাদের চিন্তাধারা ছিল অন্যরকম। তারা কিভাবে ছবি আঁকবে, সে সময় চাষবাসও ছিল না, কিন্তু তারা পশু শিকার করেই কাঁচা মাংস খেয়ে বাঁচত। সেই সময় আগুন জ্বালাতেও জানতো না, তারা বাস করতো গুহায়। এবং যখন তারা শিকারে যেত তখন তারা দল বেঁধে যেত, এবং তারা চিন্তা করতো যে আমরা যে ছবি আঁকবো সেগুলো যাতে স্থায়ী থাকে, সেগুলো তাদের বিকল্প চিন্তা ছিল। সেই সময় রং ছিল না, তারা কি করতো, রঙিন মাটি, তারপর ডিমের কুসুম, পশুর চর্বি, এগুলো দিয়ে রং তৈরি করে প্রলেপ দিয়ে তারা এবড়ো থাবড়ো দেয়ালে ছবি আঁকতো। হ্যাঁ, ঘর সাজাবার জন্য তারা ছবি আঁকতো না, কারণ ঘরেই বানাতে শিখেনি। ছবি টাঙ্গাবে কোথায় বা কিসে? তবে কেন আঁকতো জানো? ছবি আঁকা আদি মানুষের কাছে ছিল একটা জাদু বিশ্বাসের মতো। জীবজন্তু শিকার করাই ছিল তাদের একমাত্র কাজ, তাই যেসব পশু তারা শিকার করতো তার ছবি এঁকেছে। এবার পশুর গায়ে তীর, বর্ষা এসবও এঁকে দিয়েছে। এর অর্থ হলো শিকার করা হাতিয়ার দিয়ে পশুটিকে শিকার করা হলো। শিকারে বের হবার আগে এসব ছবি এঁকে শিকারে বের হতো। তাদের বিশ্বাস ছিল যে শিকারে আজ সফল হবই। সে যুগের বেশিরভাগ জীবজন্তু ছিল বাইসন, ম্যামথ ইত্যাদি। এখন তাদের জাদু বিশ্বাস বলতে যে তারা, আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা একটা কী করি, পূর্ব পরিকল্পনা করি যে আমরা কাজটা এইভাবে করব। তাহলে আমরা যদি যে কোনো কাজ পূর্ব পরিকল্পনা করি তাহলে আমরা সেটাতে সফল হই। এই জন্য তারা কী করত যে আমরা পশুটাকে কীভাবে শিকার করব, শিকার করার পর তারা কীভাবে মাটিতে শুয়ে পড়বে বা নুয়ে পড়বে, তারা এই চিন্তাধারাগুলো তারা আগেই আঁকতো, এইভাবে যে আমরা শিকার ঠিক এইভাবে করব। এই জন্য তারা কী করত, সফল হতো। আর জাদু বিশ্বাস বলতে তারা কী করত যে তারা পশুর ছবি নিখুঁতভাবে দেয়ালে আঁকতো, কিন্তু মানুষের ছবি কখনোই তারা নিখুঁতভাবে আঁকতো না, কারণ তাদের বিশ্বাস ছিল কি, যদি পশুগুলো আবার পুনরায় জীবন ফিরে পায়, ফিরে পেয়ে আমাদের চিনতে পেরে যদি পাল্টা আক্রমণ করে, সেই জন্য তারা কী করতো, তারা পশুগুলো হুপাহুপ আঁকতো, মানুষের ছবি হুপাহুপ আঁকতো না। তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে করে কী দিয়ে আদি মানুষের ছবি আঁকতো, তুলি দিয়ে রং পেত কোথায়? হ্যাঁ, আমাদের মতো তারা এত সুন্দর তুলি বানাতে জানতো না। পশুর শক্ত হাড় সূচালো করে তা দিয়ে আঁচড় কেটে রেখা টানতো, জীবজন্তুর পশম একসঙ্গে বেঁধে তুলি বানাতো, আর রং তৈরি করতো নানা রঙের মাটির সঙ্গে চর্বি মিশিয়ে। আর অবাক কাণ্ড, হাজার হাজার বছর পরে এসব ছবি রং রেখা এখনও খুব সুন্দর ও অক্ষত রয়েছে। এখানে যখন তারা দেখলো যে আমরা যে রং করবো তার তুলি কোথায় পাবো, তখন তারা কী করতো, গাছের ডাল কেটে তার মাথা থেতলা করে সেটা দিয়ে তুলি বানাতো, আবার পশুর লোমগুলো একসঙ্গে বেঁধে তারা তুলি বানাতো। এবং তারা চিন্তা করতো, ড্রয়িং করার জন্য তো পেন্সিল ছিল না, তারা পশুর ডালের মাথা সূচালো করে আঁচড় কেটে রেখা টানত, এবং তারা যে চর্বি মিশিয়ে রং তৈরি করতো, তারা চিন্তা করতো যে এই ছবিগুলো যেন নষ্ট না হয়, হাজার হাজার বছর ধরে যেন অক্ষত থাকে। সেজন্য তারা সেই প্রলেপ দিয়ে সুন্দরভাবে রঙগুলো করতো, আর এই ছবিগুলো আজ হাজার হাজার বছর পরেও অক্ষত রয়েছে।
আদিম মানুষ পশু শিকারের জন্য পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার ব্যবহার করতো। এক পর্যায়ে এসব হাতিয়ারের গায়ে আঁচড় কেটে তারা নানা রকম ছবি ফুটিয়ে তুলতো। এমনকি তারা মাছের মেরুদণ্ডের কাটা, হাড়ের টুকরো ইত্যাদি গলার হার মালা তৈরি করত। সেখান থেকেই কারুশিল্প শুরু। এভাবে আদিম মানব গোষ্ঠীও চারু ও কারুশিল্পের সূচনা করেছিল। এবং তারা কি করত যে বিভিন্ন হাতিয়ারের গায়ে আঁচড় কেটে যারা যে ছবি ফুটিয়ে তুলতো, তারা মাছের যে মেরুদণ্ডের কাটা এগুলো দিয়ে তারা গলার হাত তৈরি করতো। তাদের আরও একটা চিন্তাধারা ছিল যে তাদের মধ্যে একজন দলনেতা ছিল, সে দলনেতা দেখেই বোঝা যেত যে সে সেই দলের নেতা। তার পরিধান করত সে হচ্ছে পশুর চামড়া, পশুর চামড়া পরিধান করত। অন্যরা যেমন গাছের পাতা এগুলো পরিধান করত। সে দলনেতার গলায় মালা থাকতো এবং পশুর ওই চামড়াটা দেখে বোঝা যেত এবং সে সবসময় দলের আগে থাকত। আমরা এক চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে বলগা, হরিণ, বাইসন এসবের ছবি, কিন্তু তাদের আমরা ড্রয়িংগুলো দেখতে পাচ্ছি কত নিখুঁতভাবে পশুগুলো ছবি তারা ফুটিয়ে তুলেছে এই এবড়ো থেবড়ো দেয়ালে, প্রলেপ দিয়ে যে ছবি এঁকেছে তা থেকে বুঝতে পারি যে তাদের দক্ষতা অনেক ভালো ছিল এবং তারা খুব সুন্দর ছবি আঁকত। কিন্তু নিচে দেখতে পাচ্ছি যে মানুষের ছবিগুলো তারা শুধু বুঝানোর জন্য তারা কী করেছে, শুধু টান দিয়ে দিয়েছে। কারণ তাদের ওই যে বলছিলাম যে জাদু বিশ্বাস ছিল যে আমরা যদি আমাদের ছবি হুপাহুপা আঁকি তারা জীবন ফিরে পেয়ে যদি আবার পাল্টা আক্রমণ করে, সেই জন্য আমরা মানুষের ছবি তারা হচ্ছে আঁকেনি, মানে তারা ইচ্ছা করলে সুন্দর করে আঁকতে পারত কিন্তু এই জন্য তারা মানুষের ছবিটাকে এভাবে ফুটিয়ে তোলেনি, কিন্তু তারা পশুর ছবি ঠিক সুন্দর নিখুঁতভাবে এঁকেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।